নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকটি অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে নিচে ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি দূর প্রান্ত থেকে নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করতে চান, অর্থাৎ কোনো কারণে আমার কাছে এসে উঠতে পারছেন না, আপনারা যদি নিজের বাড়িতে বসেই নিজের জন্মছকের বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে অতি অবশ্যই আপনারা এই সুবিধা আপনারা অবশ্যই গ্রহণ করতে পারেন। আমার একটা সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে যে আমার ফিজটা, আমার পারিশ্রমিকটা আপনি যদি আপনারা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে আপনারা কিন্তু এই সুবিধা বাড়িতে বসেই গ্রহণ করতে পারেন। এর জন্য আপনি আপনারা যদি এই ধরনের প্রেডিকশন করাতে চান, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে কল করে অথবা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করে নিন, আমি সেখানে বিস্তারিত বিষয়টি বলে দেবো। এছাড়াও আপনারা যদি জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করতে চান বা জ্যোতিষ শিখতে চান আমার কাছে এসে, তাহলে অতি অবশ্যই আপনারা সত্বর যোগাযোগ করুন, কারণ জানুয়ারি মাসের শুরু থেকে কিন্তু আরেকটি নতুন সেশন চালু হবে, সেক্ষেত্রে কিন্তু ভর্তি চলছে অলরেডি। চলে আসবো আজকের আলোচনাতে। আজকে আমরা একটা মজার বিষয় নিয়ে আলোচনা করবো। অবশ্যই আমার একজন বন্ধু বলা যেতে পারে, আমার একজন ভাই বলা যেতে পারে, সে আমার কাছে একটি রিকোয়েস্ট পাঠিয়েছে, সেই রিকোয়েস্টের জায়গা থেকেই আজকের অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা। এবং এটা বেশ অনেকটা মজার একটা বিষয়। সবসময় আমরা জ্যোতিষের আলোচনা তো করি, কিন্তু জ্যোতিষের মধ্যে একটুখানি বেশ সব রকম ভাবনা চিন্তাই তো আসে, তো সেক্ষেত্রে আজকের বিষয়টা একটুখানি মজার বিষয়, অবশ্যই আপনারা মন দিয়ে শুনবেন। তবে মজার বিষয় হলে পরেও কিন্তু বিষয়টি অবশ্যই নোট করে রাখার মতো, বিষয়টি অবশ্যই লিখে রাখার মতো। আপনারা যারা জ্যোতিষ আমার কাছ থেকে আমার অনুষ্ঠান থেকে কিছু শেখেন, সে তাদেরকে আমি অবশ্যই জানাবো যে অবশ্যই খাতার মধ্যে বিষয়টিকে নোট করে রাখবেন, বিষয়টি কিন্তু নোট করার মতো হলেও বিষয়টা কিন্তু মজার। বিষয়টা আসলে আসলে কী, বিষয়টা হচ্ছে খুব একটা ভালো বিষয়। বিষয়টা হচ্ছে যে আমরা অনেক সময় দেখেছি যে আমাদের ধরুন দুর্গা পুজোর ভাষণ হচ্ছে বা কালী পুজোর ভাষণ হচ্ছে বা পাড়ায় কোনো ফাংশন হচ্ছে, আমরা এরকম সময় দেখেছি যে অনেক বয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক যারা আছেন তারা কিন্তু মানে বিশাল একটা নাচ নাচতে শুরু করেন। ভালো করে আপনারা যদি আপনাদের আশেপাশে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা এরকম অনেক সময় দেখি যে পাড়ার কোনো ভাষণ হলো বা পাড়ার কোনো ফাংশন হচ্ছে, সেখানে কিন্তু আমাদের দাদুর বয়সী যে সমস্ত লোকজনরা আছে বা আমাদের মানে জ্যাঠামশায়ের বয়সের যে সমস্ত লোকরা আছে তাদেরকে দেখি মাঝে মাঝে সেরকম ধরনের একটা দুটো লোককে আমরা কিন্তু প্রচণ্ড নাচতে দেখি, প্রচণ্ড আনন্দ করতে দেখি। আমরা এরকম দেখি যে একজন লোক সারা জীবন তার কর্মজীবন কর্মক্ষেত্রে কেটে গেল এবং যখন অনেকটা বয়স হয়ে গেল তখন আমরা দেখছি যে বেশ সুন্দর সুন্দর জামা প্যান্ট তাদেরকে পরতে দেখা যায়, বেশ সুন্দর সুন্দর শর্ট গেঞ্জি জিন্সের প্যান্ট এরকম কিন্তু দেখতে পাওয়া যায়। এবং যখন আমরা ভালো করে দেখি তখন দেখি যে সেই ভদ্রলোকের বয়স কিন্তু অনেক, তবুও কিন্তু এরকম ধরনের একটা সাজগোজের ব্যাপার হঠাৎ কী করে চলে আসলো। আসলে আমি কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ আমরা এই কথাটাকে যদি ক্যাপশনে রূপান্তর করি তাহলে আমরা বলবো যে বুড়ো বয়সে শখ, বুড়ো বয়সে শখ। আমরা এমন অনেক ব্যক্তিদেরকে দেখি যাদের কিন্তু বয়স হয়ে গেছে অনেকটা কিন্তু যথেষ্ট রসবোধ দেখতে পাওয়া যায়, বয়স হয়ে গেছে অনেকটা কিন্তু প্রচণ্ড ইয়ার্কি ছাপলামি মারে, বয়স হয়ে গেছে অনেকটা কিন্তু প্রচণ্ড সাজগোজ করে কিন্তু রাস্তায় বেরোয়, বয়স হয়ে গেছে অনেকটা কিন্তু পাড়ার ফাংশনেতে বাচ্চাদের সঙ্গে সেও কোনো অংশে নাচে কম যায় না, এরকম ধরনের একজন মানুষের যখন আমরা দেখি তখন আমরা সত্যি অবাক হই এবং অনেকেই অবাক হয়, আমার মনে হয় যে আপনারাও হয়তো অবাক হন। এবং সেক্ষেত্রে আমরা দেখি যে এত বয়স হয়ে গেছে তবে এত আনন্দ কোথা থেকে আসছে, এরকম কিন্তু আমরা মনে মনে একটা বলি। তো আজকে আমরা এই বিষয়টাকে জ্যোতিষের আঙ্গিকে দেখব, জ্যোতিষের নজর থেকে দেখবো যে কী ধরনের যোগ থাকলে পারে সেই জাতকের বয়স হয়ে গেলে পারে তার ভেতরে নতুন নতুন শখ দেখতে পাওয়া যাবে, এবং সেটা বিভিন্ন রকম হতে পারে, সেটা খুব ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া হতে পারে, খুব ভালো জামাকাপড় পরা হতে পারে,
বা খুব ভালো একটা পাড়ার ফাংশনে নাচ গানের ব্যাপার দেখতে পাওয়া যেতে পারে, এরকম কিন্তু আমরা দেখি অলরেডি। আসলে এইটাকে নিয়ে প্রোগ্রাম করার যে যে এটাকে নিয়ে প্রোগ্রাম করার যে চিন্তা ভাবনাটা, এটা অবশ্যই আমার একজন আমার একজন ভিউয়ার্স বলা যেতে পারে, আমার একজন ভাই বলা যেতে পারে, বন্ধু বলা যেতে পারে, তিনি আমার কাছে রিকোয়েস্ট করেছেন অনুষ্ঠানটি ভালো। দেখুন, আমাদের যখন বয়স হয়ে যায় তখন আমরা সাধারণভাবে আমাদের পরিবারেতে অনেক ক্ষেত্রেই দেখি, আপনারাও হয়তো দেখে থাকবেন, যে পরিবারের যারা বয়স্ক ব্যক্তি আছে তাদেরকে যদি একটা ধরুন ভালো জামা আপনি দিলেন বা ভালো একটা গেঞ্জি গিফট করলেন, তারা বলে যে এইসব আবার আমার জন্য কি করতে আনলি, এইসব কি আমার পড়ার বয়স আছে নাকি, এইসব বাচ্চারা এখন পড়বে, আমাকে এইসব দিচ্ছিস কেন, আমি কেন এইসব, এইসব আমার এখন মানা এইসব জিনিস। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলতে দেখা গেছে। আমরা যখন কোনো বাড়ির বয়স্ক লোককে যদি কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে চাই তখন সে কি বলবে, না 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 আমি রেস্টুরেন্টে যাবো না, আরে আমাদের এখন খাওয়া দাওয়ার বয়স আছে, এখন তোরা খা, ঠিক আছে, আমি এখন রেস্টুরেন্টে গিয়ে কি খাবো, ঠিক আছে, আমি এখন আমার এখন বয়স শেষের দিকে। আমরা যদি পাড়ার কোনো বয়স্ক লোককে নাচতে বলি তো সে কি কখনো নাচবে, আমাদের যদি বাড়ির জ্যাঠা কাকাদেরকে নাচতে বলি যে একটুখানি নাচো না, আসলে নাচ মানে কিন্তু অনেকেই অনেক রকমভাবে মনে করে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই বলে যে না 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 এইসব কি আমাদের বয়স নাকি, যে এরকম ছ্যাবলামি করার কি বয়স নাকি আমাদের, আমরা এখানে গিয়ে নাচবো। কিন্তু ঠিক এই জায়গাতে আবার অন্য ধরনের একটা লোককে দেখতে পাওয়া যায়, যারা কিন্তু কোনো অংশেই অভদ্র বা নিচু পরিবারের এরকম নয়, নিচু ফ্যামিলির নয়, যারা যথেষ্ট ভদ্র লোক এবং যথেষ্ট এডুকেটেড লোক, এবং তাদেরকে দেখতে পাওয়া যায় যে বাচ্চাদের সঙ্গে তারা কিন্তু নাচছে, তাদেরকে দেখতে পাওয়া যায় যে পূজোর সময় সেই লোকটা অর্থাৎ সেই ভদ্রলোক কিন্তু তার বয়স হয়ে গেছে কিন্তু কোনো অংশে তার সাজগোজ কোনো অংশে কম নেই একজন ইয়ং ছেলের মতো বা ছেলে মেয়ের মতো। এই যে জায়গাটা, এই জায়গাটা কি করে হয়, কোন ধরনের যোগ থাকলে পারে এরকম হতে পারে, কোন ধরনের যোগ থাকলে পারে আমরা বুঝবো যে সেই জাতক কিন্তু বয়সকালে গিয়ে প্রচণ্ড আনন্দ উপভোগ করবে। চলে আসুন জন্মছকে, এবং সিধে সিধে আমরা জন্মছকটাকে পর্যবেক্ষণ করব। প্রথমেই দেখুন, জন্মছকটিকে পর্যবেক্ষণ করার ক্ষেত্রে আমরা এখানে লগ্নকে খুব বেশি প্রাধান্য দেব এবং ফিফথ হাউসকেও কিন্তু অনেকটাই প্রাধান্য দেব, পঞ্চম ভাবকে। দেখুন, লগ্নের মধ্যে যদি কোনোভাবে বৃহস্পতি বা শনি মতো গ্রহ এসে যায়, লগ্নের মধ্যে যদি কোনোভাবে বৃহস্পতি বা শনির মতো বৃদ্ধকারক গ্রহরা এসে যায়, তাহলে পারে কিন্তু সেই গ্রহটা তার মাঝ বয়সের পর থেকে কিন্তু তার ভেতর থেকে শক আহ্লাদগুলো সব আস্তে আস্তে কেড়ে নিতে শুরু করবে, এবং সে যথারীতি বলবে যে আমরা জীবনে অনেক আনন্দ করেছি, এবার তোরা কর, আমাদের এসব মানায় না, এরকম ধরনেরই কিন্তু কথা বলবে। এবং তাদের যে মনোভাব, তাদের যে মনের আনন্দ, এগুলো কিন্তু আস্তে 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 করে কিন্তু শিথিল হতে শুরু করে, এবং এই বৃহস্পতি এবং শনির মতো বৃদ্ধকারক গ্রহ যখন লগ্নের মতো জায়গাতে চলে আসবে তখন কিন্তু সেই জাতকের মাঝ বয়সের পর থেকে কিন্তু একটা গাম্ভীর্য, একটা সিরিয়াসনেস, একটা সবসময় একটা উপদেশমূলক কথাবার্তা এরকম কিন্তু দেখতে পাওয়া যাবে। এবং আরও একটা বিষয় যে লগ্নের মধ্যে যদি কোনো পাপক গ্রহরা চলে আসে, যেমন হচ্ছে ধরুন রবি, যেমন হচ্ছে ধরুন মঙ্গল, রাহু, কেতু, এরকম ধরনের গ্রহ যদি চলে আসে বা শনি মতো গ্রহ যদি চলে আসে, তাহলে পারে কিন্তু কি দেখা যাবে, তাহলে এটা দেখা যাবে যে সেই জাতকের টোটাল জীবনটাই স্ট্যাগন, এবং বিভিন্ন রকম প্রতিবন্ধকতা কিন্তু সেই জাতকের জীবনে আছে, এবং তার ইচ্ছা থাকলে পরেও কিন্তু তার সেই শখ আহ্লাদ পূরণ করার মতো পরিবেশই তার নেই, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমভাবে অশুভ গ্রহ গ্রহরা যদি লগ্নে কানেক্ট হয় তাহলে পরে একটু বেশি বয়সের পর থেকে বিভিন্ন ধরনের রোগ তার শরীরে বাসা বাঁধতে পারে। এর ফলে কিন্তু আমরা ধরেই নেব যে সেই জাতক খুব একটা আনন্দ উপভোগের দিকে যাবে না বা যেতে সক্ষমও হবে না। তবে আমরা তাহলে আমরা কোন গ্রহটাকে ধরতে পারি, অবশ্যই আমরা কিন্তু যদি দেখি যে লগ্নের মধ্যে বুধ, লগ্নের মধ্যে শুক্র, লগ্নের মধ্যে শুভ চন্দ্র যদি অবস্থান করে, তাহলে পারে কিন্তু সেই জাতক অবশ্যই তার ভেতরে কিন্তু একটা এন্টারটেনমেন্ট করার মানসিকতা, আনন্দ উপভোগ করার মানসিকতা, লোককে আনন্দ দেবার মানসিকতা, এগুলো কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যাবে, এবং সে কিন্তু এই আনন্দ দেওয়ার ক্ষেত্রে বা আনন্দ উপভোগ করার ক্ষেত্রে
কোনো রকমভাবেই কোনো কিছু মনে করবে না। যতটা বৃহস্পতি শনি থাকলে পারে যেরকম, যে লোকে আমাকে কি বলবে, লোকে আমাকে কি ভাববে, এই বিষয়টা ওদের তাদের ভিতরে কিন্তু কাজ করে বৃহস্পতি এবং শনির মতো গ্রহ যদি লগ্নে থাকে। কিন্তু লগ্নের মধ্যে যদি বুধ বা শুক্র বা চন্দ্রের মতো, মানে শুভ চন্দ্রের মতো গ্রহ থাকে, তাহলে পারে কিন্তু এটা অবশ্যই তারা মনে করবে না যে লোকে আমাকে কি মনে করবে, তারা মনে করবে যে আমার ইচ্ছা হলো আমি করবো এটা এবং এটাতেই আমার আনন্দ। তাই আমরা প্রথমেই বলতে পারি যে এই ধরনের গ্রহকে লগ্নে থাকতে হবে, এবং যদি সেই ধরনের গ্রহ লগ্নে থেকে যদি দেখা যায় যে তার মোটামুটি 42-45 বছরের বয়সের পর থেকে সেই ধরনের গ্রহের দশাই শুরু হয়েছে, তাহলে পারে কিন্তু অবশ্যই আপনারা লিখে রাখুন যে সেই জাতক কিন্তু প্রচণ্ড আনন্দ উপভোগ করবে লাস্ট জীবনে এবং প্রচণ্ড এন্টারটেনমেন্ট করবে, লোককে হাসাতেও পছন্দ করবে এবং নিজেও হেসে ঘুষে থাকতে ভালোবাসবে। এই হচ্ছে আমাদের এই কম্বিনেশনের যোগ। এই যোগের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হচ্ছে তিনটি গ্রহ বুধ শুক্র এবং চন্দ্র লগ্নে থাকতে হবে এবং তাদের দশা চলতে হবে, এবং এইটাই যদি আমাদের মিলে যায় তাহলে পারে কিন্তু আমরা এই লোক যাদের থাকবে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই আলাদাভাবে দেখতে পাবো এবং সত্যিই কিন্তু আমাদের মানে চোখকে ধাঁধিয়ে দিতে পারে। এরকম লোক আমরা দেখেছি যে অনেকটাই বয়স বেশি কিন্তু সে এত সুন্দর নাচে বা এত সুন্দর ইয়ার্কি ছাপলামো করে, অবশ্যই তার নিজের জায়গাটাকে বজায় রেখে এত সুন্দরই কিন্তু মানে মজা করে সবার সঙ্গে মিশে যায়, এটা কিন্তু সব জায়গায় সবাই পারবে না। তাহলে কারা পারবে, তারা তাদের কিন্তু এই ধরনের যোগ থাকতে হবে, এবং এই ধরনের যদি যোগ থাকে তারা কিন্তু অবশ্যই এরকম এন্টারটেনমেন্ট বা এরকম মজা করতেই থাকবে, আপনার যতই খারাপ লাগুক না কেন ওর কিচ্ছু এসে যাবে না। তো এটাকেই আমরা বলি যে বুড়ো বয়সে শক, অর্থাৎ তার বুড়ো বয়সে বা তার বৃদ্ধ বয়সে বা তার বয়স একটু বেশি হলে পারে সে তার মনের যত রকমের শক আহ্লাদ আছে সব পূরণ করতে পারবে। এটাই হচ্ছে শুভগ্রহের দশা এবং শুভগ্রহের সংযোগ লগ্নের সাথে। অবশ্যই আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম হয়তো, আশা করছি আপনাদের ভালো লাগলো। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরের অনুষ্ঠান অবশ্যই আপনারা দেখুন, এরপরে আরও ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আসছি, বিভিন্ন রিকোয়েস্ট থেকে অনুষ্ঠান করছি, আবার এছাড়াও কিন্তু জ্যোতিষের বিষয় নিয়ে অনুষ্ঠান করছি। তো অবশ্যই আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন, অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি সামনে আসছি। তো আজ এই পর্যন্ত, পরের দিন আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার এবং ধন্যবাদ।